প্রিয় দর্শক, এ পর্যায়ে ট্রাই হিকমির আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। বাস্তবতা বলতে আমার অ্যাকাউন্ট অলরেডি রয়েছে, একাধিক অ্যাকাউন্টই রয়েছে। সো এই চ্যানেলের জন্য বেসিক্যালি বিগিনার লেভেল থেকে একটা অ্যাকাউন্ট আমি ক্রিয়েট করেছি। হ্যাঁ, সো এটাতে আমি লগ ইন করবো। আপনি যদি ক্রিয়েট করতে চান তাহলে এখান থেকে ক্রিয়েট করে আপনি ইউজ করতে পারেন। সো আমি পাসওয়ার্ড দিব এবং কি এখানে লগ ইন করবো। অলরেডি আমার লগ ইন হয়ে গিয়েছে। সো ম্যাক্সিমাম এখানে নতুন আইডি, এখানে আপনি বিভিন্ন বক্সগুলো সম্পর্কে বিস্তারিত অনুধাবন করতে পারবেন। এখানে আমি প্রথম বারগুলো সম্পর্কে আলোচনা করব, যেমন হোম বার, যেমন ড্যাশবোর্ড, তারপর লার্ন, কমপ্লিট এবং আদার্স। আদার্সের বেশ কিছু রয়েছে এবং কমপ্লিটের ভিতরে লিডার বুক রয়েছে, আপনার র্যাঙ্কিং সম্পর্কে একটা আইডিয়া দিবে, ওয়ার্ল্ড ওয়াইড এবং কি দেশীয় অনুযায়ী অথবা ন্যাশনালিটি একটা দিবে এবং কি লার্ন। এখানে আপনার লার্নিং পাথ রয়েছে, প্র্যাকটিস রয়েছে, আপনি সার্চ করে বক্সগুলো ই করতে পারেন। যদিও একটা পেইড বক্স, মানে পেইড অনেকগুলো বক্স রয়েছে এবং কি, বাট ফ্রিও অনেকগুলো রয়েছে। সো GitHub, আমার একটা পাবলিক রিপোজিটরি রয়েছে, ট্রাই হেল্প মি ফ্রি রুম। এখানে মোটামুটি 378 বক্স আপনি ফ্রি পাবেন। লাইক দ্যাট ইনটু রুমের জন্য রয়েছে এই বক্সগুলো ফ্রি, এবং কি লিনাক্স ফান্ডামেন্টালের জন্য রয়েছে এই বক্সগুলো ফ্রি, উইন্ডোজ ফান্ডামেন্টাল, বেসিক রুম, রিকন, নেটওয়ার্ক, ট্রোলিং, বিভিন্ন ধরনের বক্সগুলো, ক্রিপ্টোগ্রাফি, ওয়্যাফ, ওয়াইফাই ফ্রি, উইন্ডোজ, বিভিন্ন ধরনের বক্স আসলে একটা মার্স ফ্রি রয়েছে। সো আমি ট্রাই করব না এই বক্সগুলো সলভ করতে। আপনারা যদি গিটহাব বনি, আমি সিএসসি ট্রাই হ্যাক মি ফ্রি রুম নামে এই রিপোজিটরিটা খুঁজে পাবেন। একটা বিষয়, আমি একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট সাজিয়েছি যেটা আমার ট্র্যাক রাখার জন্য। ইচ্ছা করলে আপনারাও যদি কমেন্ট করেন চান তাহলে আমি আপনাদের সেটাকে দিয়ে দিব। সরি, এটা না, ওয়ান কাইন্ড অফ রুট ম্যাপ, যদি রুট ম্যাপ লাইক দ্যাট। এটা একটা এক্সেল ডাটা শিট যেখানে হোম বাটন রয়েছে, কয়েকটা বক্স আসলে আপনার যদি ক্লিয়ার হয়, নাম্বার অফ বক্স এটা কাউন্ট করা রয়েছে। যেমন ইনটু রুম, ইনটু রুম যদি যেমন এই দিকে রয়েছে, আমি একটু ভ্যালুগুলো দিয়েই দিই তাহলে সুবিধা হবে। এখানে যদি আপনি বক্সগুলো টান হয় তাহলে যদি ওয়ান ভ্যালু দেন তাহলে, যদিও এ পর্যন্ত বক্স রয়েছে, আমি সাপোজ জাস্ট ওয়েট, ওয়ান টু, এবং ভ্যালু ওয়ান, ভ্যালু ওয়ান, সাপোজ আমার 14টি বক্স রয়েছে, আমি যদি ওয়ান করে দিই, এখানে ভ্যালু ওয়ান করে দিই তাহলে আমার কমেতে ভ্যালু সংখ্যা হবে, যে ইনটু রুম যে কটা রুম রবে সেখানে একটা কাউন্টেবল রবে। আমার ট্র্যাক রাখার জন্য আমি আসলে ট্রাই করেছি এবং প্রত্যেকটা রুমকে আমি ওভাবে ডিভাইডেশন করেছি। সো এটা পাবলিক ড্রাইভে থাকবে, ইচ্ছা করলে আপনারা নিতে পারেন। যেমন প্রথমে যে কাজটা করবো, ইনটু লক রুম, এই এই রুমটা আসলে সলভ করব পরবর্তী ভিডিওতে। যেহেতু আমি এই শেয়ার দিব আমার ওই ড্রাইভের সাথে, সো আমি ড্রাইভটা শেয়ার করি, দেন bunia.com ওকে অলরেডি রয়েছে, তাহলে আমি এখানে চলে যাব, চলে যাই এই ইনটু রুমটা নিয়ে কাজ করব। ধন্যবাদ সবাইকে এ পর্যন্তই
নেক্সট ভিডিওগুলোতে আসলে আপনাদের সাথে কথা হবে প্রত্যেকটা বক্স নিয়ে এবং কি প্রত্যেকটা বিষয় নিয়ে। সো ভালো থাকবেন, সাথে থাকবেন এই প্রত্যাশা।